স্ত্রী বয়স ৪০ পার হয়ে গেছে, তারপরও পরকে আসক্ত। যেখানে ছেলেমেয়েদের বিয়ে দিছে সেই অবস্থায় বউয়ের এমন পরকীয়ায় সম্মান হানি ঘটে স্বামীর। এতে ক্ষিপ্ত হয়ে বউকে ফেরাতে না পেরে অবশেষে বউয়ের বুকের নিচে কয়েকটি ছুরি আঘাত করেই খুন করে স্ত্রীকে। বৃদ্ধ বয়সে এসে পরকীয়া করার কারণে স্বামীর হাতে জীবন যাওয়ার এই ঘটনা ঘটে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ফাজিলপুর এলাকায়। শোকাহত ছেলে জানায়, কদিন ধরেই বাপ মায়ের খুব ঝগড়া চলছিল। অভিযোগ ছিল আমার মা পরকীয়া করে, তার জন্যই বাবা কদিন ধরে তার গায়ে হাত তোলে। এতেও মা পরকীয়া থেকে ফিরে না আসায় আজ সকালে বাবা ক্ষিপ্ত হয়ে মায়ের বুকের নিচে কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে। এতে মারাত্মক জখম মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। আমরা সবাই মিলে নিয়ে যাই তাকে ভিক্টোরিয়া হাসপাতালে। সেখানে কিছুক্ষণ চিকিৎসার পরে চিকিৎসক জানায় তার মা মারা গেছে। বৃদ্ধ বয়সে এই মহিলার পরকীয়া করার কারণে ক্ষিপ্ত ওঠে স্বামী। তাছাড়া যেখানে দুই ছেলে এবং এক মেয়ের বিয়ে হয়ে গেছে, সে বয়সে এসেও এমন কুকর্ম করার কারণেই দিশেহারাও হতাশ হয়ে এমন কাজ করেছে স্বামী। আটক হওয়ার পরে এমনটি পুলিশকে জানায়। দর্শক, বৃদ্ধ বয়সে পরকীয়া করার কারণে স্বামীর হাতে খুন হওয়ার জন্য এই খুনি স্বামীকে কী শাস্তি দেওয়া উচিত তা কমেন্ট করে জানান। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এমনই সত্য তথ্যনির্ভর নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।